ভাগ্যিস আকাশ ছিল, তাই তো পালিয়ে যাওয়া যায়। পাঁচু গবা নেলা কবজারা বীরগতি পেলে ছোটবাবুরা বাড়ির বাচ্চাকে তারা দেখায়, বলে বাবাকে দেখো আকাশে রয়েছে। আর বড়বাবুরা বলে শহীদ অমর রাহে। আকাশের ভাষাই তাই, মরলে অমর হয়। ভাগ্যিস মাটি ছিল, তাই তো লুকিয়ে থাকা যায়। জীবন নেপাল আবু সিরাজুলরা এখানেই থাকে, তাদের ঈশ্বর বলেছেন এ তাদের সাধন পীঠ। গুহায় সাধনা করলে দিব্যাস্ত্র হাতে এসে যায়, ভগবান নিজে এসে বর দিয়ে যান, সব পাবে। প্রীত হলে ভগবান হয়তো মৃত্যু বিক্রি হয়। প্রাচীনের ঈশ্বর অদৃশ্য, ভক্তেরা ব্যাকুল। অর্বাচীনের ঈশ্বর সর্বত্র, ভক্তের অদৃষ্ট গভীরে। ভাগ্যিস জল ছিল, তাই তো নরক থেকে ছুটি। নিচে থেকে উপরে যত বাপ আছে, তাদের ছেলেরা মেয়েরা সব ওপর থেকে নিচে। ভাগ্যিস জল ছিল, তাই তো সভ্যতা। সভ্যতা গড়ে ওঠে প্রতি মুহূর্তের জলে, দুধে জল থেকে ওষুধের সিরিঞ্জে জল, বাঁধ ভাঙা জল থেকে দেওয়া না দেওয়ার জল, আশীর্বাদী জল থেকে ডুবে মরার জল। জল শুধু লক্ষ্মী নয়, জল সরস্বতী, জল যে গণেশ আর জল কার্তিক, তাই প্রমাণের জন্য কল্কি এসেছে। আমরা সবাই জানি জলই জীবন, আর জলই শিখিয়েছে জীবনই মরণ। ভাগ্যিস জল ছিল, তাই মরে বেঁচে আছি।